যাদের কোনো প্রশ্ন আছে এখানে লিখিত দিয়ে দেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। কাতারে চলছে বিশ্বকাপ ফুটবল, ইসলামের দাওয়াত দিচ্ছেন কাতারে ডাক্তার জাকের নায়েক, এটা কি শরীয়ত সম্মত? প্রশ্নটা ভালো করে বুঝবেন। কাতারে চলছে বিশ্বকাপ ফুটবল, তামাম বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে, কিন্তু এই বিলাসপ্রিয় আরব গোষ্ঠী এই হারাম খেলা নিয়ে মেতে উঠেছে, আর কিছু কিছু লোক এই খেলাকে প্রমোট করছে। বিশ্বকাপ ফুটবল, এই ফুটবলের আয়োজন এটা নেহায়েত অন্যায় কাজ, এটা হারাম নাজায়েজ কাজ, কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে, মরার পরে তাদের হিসাব দিতে হবে, এটা নিঃসন্দেহে হারাম কাজ। এটা গেল এক অংশ। এখন সেখানে ডাক্তার জাকির নায়েক স্যার ইসলামের দাওয়াত দিচ্ছেন, একটা লোক হারাম কাজ করছে সেখানে কি ইসলামের দাওয়াত দেওয়া যাবে না? তোমার মাথার মধ্যে গোবর ভরা, তাহলে একটা লোক মদ খাচ্ছে, মদের আসরে কি আমি দাওয়াত দিতে পারবো না? ও হারাম কাজ করছে, তুমি ওখানে দাওয়াত দিতে গেছো কেন? জি না, ভারতের চাঁদনি চক, ভারতের চাঁদনি চক বেশ্যালয়ে ভারতের একজন প্রখ্যাত আলেম, তিনি বেশ্যাখানায় ঢুকেছিলেন, ঢুকে বেশ্যারদের সর্দার তাকে ডাকলেন, ডেকে বললেন তোমার এখানে কতটি দেহ ব্যবসায়ী আছে? বলে এতটি আছে। এক রাতে প্রত্যেকের ভাড়া কত? যতটি দেহ ব্যবসায়ী আছেন সব দেহ ব্যবসায়ীকে এক রাতের জন্য ভাড়া করে ভারতের সেই প্রখ্যাত আলেমে দিন। তিনি বললেন আজকের রাতের জন্য তোমা আমার, তোমরা আমার, আজকে রাত সারা রাত তোমরা আমার সাথে থাকবে, এই চুক্তিতে তোমাদের ভাড়া আমি দিয়ে দিয়েছি, তোমাদের দেহ ভোগ করার জন্য আমি আসিনি, তোমাদেরকে দুটা কোরআনের তালিম দিতে এসেছি। রাত ভরে ওয়াজ করলেন সেই আলেম সাহেব দেহ ব্যবসায়ী মহিলাদেরকে, পরকালের শাস্তি সম্পর্কে বললেন, জেনার ভয়াবহতা তুলে ধরলেন, বেশ্যারা কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাচ্ছে, এক একজন সবাই তওবা ইস্তেগফার করে সেই আলেমের হাতে বায়াত করলেন, এবং সেই আলেম সাহেব তার মুরিদানদের ভিতরে সেই দেহ ব্যবসায়ী মহিলাদেরকে দিয়ে দিয়ে তাদেরকে আলোর জগতে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এইভাবে দাওয়াতি কাজ চলেছে। রাসূলুল্লাহ সাল্লাম ওকাজ মেলায় যেতেন তাওহীদের দাওয়াত দিতে, কোনো জায়গায় শিরিকি কাজ হচ্ছে সেখানে আপনি দাওয়াত দিতে পারবেন না, কেউ মদ খাচ্ছে তাকে সেখানে নসিহত করতে পারবেন না। কাতারের বিশ্বকাপ এটা নাজায়েজ নিঃসন্দেহে, কিন্তু সেখানে ডাক্তার জাকির নায়েক তামাম বিশ্ব থেকে আগত অমুসলিম খেলোয়াড়দেরকে, অমুসলিম দর্শকদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, নিঃসন্দেহে এটা ভালো কাজ। কাজেই একটা খারাপ দেখে আরেকটাও খারাপ, সেইটা ভাবাটা অন্যায়। টিভিতে ফুটবল ক্রিকেট খেলা দেখা শরীয়ত সম্মত হবে কি? আগের প্রশ্ন যদি বুঝে থাকেন তাহলে পরেরটার আর দরকার নেই। যেই জিনিস হারাম সেই জিনিস সময় ব্যয় করে সালাত নষ্ট করে এই যে কাজগুলি চলছে, আর আজকে মারামারি পারাপারি দেশে সয়লাব হয়ে যাচ্ছে, তরুণ উদীয়মান ছেলেরা কেউ বাড়ি লিখে দিল, কেউ গাড়ি লিখে দিল, খেলোয়াড়ের জন্য কেউ পাগল পারা। মেসি নেইমারকে অনুসরণ করা যাবে? হ্যাঁ, মেসি নেইমারকে অনুসরণ করবেন, মেসি আর নেইমারের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, আনতা মা আমান আহাবাবতা। আল্লাহর নবী বলেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি হাসরের ময়দানে উঠবে। যদি মেসির সাথে আর নেইমারের সাথে উঠতে ইচ্ছে হয় তাহলে ওদের জার্সি গায়ে তোলো যুবক, ওদের জার্সি খুলে ফেলো, তুমি জানো না ব্রাজিল আর্জেন্টিনা ইসলামের কত বড় দুশ্মন। ফুটবল খেলায় সৌদি আরবকে সমর্থন করা যাবে কি? সৌদি আরব কেন আমার বাপেও যদি অন্যায় কাজ করে সেটা সমর্থন করা?
যাবে না। যারা ভালো কাজ সেটা সমর্থনযোগ্য, যারা খারাপ কাজ সেটা কোনো অবস্থাতেই সমর্থন করা যাবে না। বন্ধুগণ, আমাদের কাছে কতগুলি বই আছে। একটি বই হলো সহিহ কিতাবুদ দোয়া। আহলে হাদিস আন্দোলনের সেক্রেটারি জেনারেল জেলখানায় বসে এই বইটি সংকলন করেছেন, দোয়ার বই। সালাতুর রসুল মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লেখা সংকলিত সালাতুর রসুল। এই সালাতুর রসুল আসামের অখমিয়া ভাষায় অনুবাদ করে সেখানে প্রিন্ট করে আসামের মাটিতে লক্ষ লক্ষ কপি বিতরণ করা হচ্ছে। এই বই ইংরেজি ভার্সন মালদ্বীপের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাইফ সাহেবের কাছে আমরা পৌঁছিয়েছি। তিনি বলছেন তামাম বিশ্বের দরবারে এই বই পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। এটার আরবি অনুবাদের চেষ্টা চলছে। সালাতুর রসুল বইটা নেবেন, আত্মীয় স্বজনের মধ্যে যারা সালাত আদায় করেন না, যারা করেন প্রত্যেকেই এটা গিফট হিসাবে দিবেন। প্রফেসর সুলাইমান আর রুহাইলি যুব সমাজের অধপতনের কারণ ও তার প্রতিকার, মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন ডিন ডক্টর সুলাইমান আর রুহাইলি, তার লেখা বই যুবকদেরকে উপহার দেবেন। সোনামণিদের মাসনুন দোয়া শিক্ষা, এই বইগুলি আপনারা পড়বেন, আপনারা নেবেন। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার পাঁইতারা চলছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পাঁইতারা চলছে। শিক্ষা সিলেবাসের মধ্যে হিন্দুয়ানি সিলেবাস ঢুকানো হচ্ছে, নাস্তিক বানানোর সিলেবাস ঢুকানো হচ্ছে। এই জন্য আমাদের নিজস্ব আঙ্গিকে প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বন্ধুগণ, নিজেদের ছেলেদেরকে সুন্দরভাবে চেষ্টা করতে হবে ভালোভাবে কোরআন সুন্নার আদলে গড়ে তোলা। একামতে দিন কি তা জানতে চাই। একামতে দিন মানে হলো দিন কায়েম করা। দিন কায়েম করার প্রথম ধাপ হলো দিনকে আগে বুঝতে হবে, ভালো করে বুঝবেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিন আগে বুঝতে হবে, তারপরে দিন কায়েম করতে হবে। দিন না বুঝে দিন কায়েম করা যায় না। দুই নাম্বার হলো দিন আগে নিজের 3.5 হাত বডির উপরে কায়েম করতে হবে। আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। তাহলে নিজে আগে বাঁচতে হবে, তারপরে পরিবারকে বাঁচাতে হবে, তারপরে সমাজ ও রাষ্ট্রে দিন কায়েমের চেষ্টা করতে হবে। বন্ধুগণ, কথা আবার ভালো করে বুঝে নেন। এক ছেলে বলছিল আজকালকার আলেমেরা হক কথা বলে না। আমি বললাম আলেমরা হক কথা বলে না তো হক কথা কে বলে? মানুষকে গালাগালি করা, সরকারকে গালি দেওয়া, গাড়ি পুরানো, হরতাল, ধর্মঘট, অবরোধ করা যদি হক হয় এটা আমরা বুঝি না। কথাটা ভালো করে বোঝেন, আমার ছেলে যদি ভুল করে আমার ছেলেকে শাসন করার দায়িত্ব আমার, কিন্তু আমার বাপ ভুল করলে আমার বাপকে শাসন করার দায়িত্ব আমার নয়। কারণ বাপ আমার উপরে, ছেলে আমার নিচে। ছেলে আমার অধীনে, বাপ আমার অধীনে নয়। আমরা কি সরকারের অধীনে না সরকার আমার অধীনে? সরকার যদি ভুল করে তাহলে সরকারকে নসিহত করতে পারবো, দোয়া করতে পারবো, সরকারকে শাসন করার ক্ষমতা আমার নেই। এই জিনিসটুকু যারা বোঝে না তারা আবার দিন কায়েম করবে। আরেকজন আবার বলছে শোনো, আরেকজন আবার বলছে শোনো, সারা দুনিয়া ডুবে গেল সুদে, আর তুমি সুদের ওয়াজ করো আর বলো সুদ থেকে বাঁচানোর চেষ্টা করছে সারা দুনিয়া। একা একা তুমি বেঁচে কি করবে, সারা দুনিয়া সুদে ডুবে গেল। আল্লাহ যে বলছে কু আনফুসাকুম, তুমি আগে বাঁচো। আল্লাহর এই আয়াতটা আমল করে কখন? যখন লঞ্চ ডুবে যায় তখন। কখন? যখন লঞ্চ ডুবে তখন কয় চাচা আপন জান বাঁচা, তখন বলে না সারা দুনিয়ার মানুষ ডুবে গেল, সব মানুষকে বাঁচাতে পারলাম না, আমি একা বেঁচে কি করি, আমিও ডুবে মরি। তাই কি বলে? বলে না। তখন কি বলে? চাচা আপন জান বাঁচা। তে কাজেই এই জাহিলিয়াতের ময়দানে নিজেকে আগে বাঁচতে হবে, তারপরে পরিবারকে বাঁচাতে হবে,
আপনি যদি নিজে বাঁচেন আপনার পরিবারকে আপনি বাঁচালেন, ইনি আপনি যে বাঁচলেন পরিবারকে বাঁচালেন, উনি নিজে বাঁচলেন পরিবারকে বাঁচালেন, তাহলে অধিকাংশ মানুষ ভালো হয়ে যাবে। তারপরে যারা কিছু থাকবে শয়তান দুষ্ট, সেইগুলি তারা সরকারিভাবে দমন করতে হবে। বন্ধুগণ, গ্রামবাসীর প্রশ্ন, নবী নূরের তৈরি না মাটির তৈরি? নূরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করেছিলেন, কে কাকে সেজদা করলেন? নূরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করলেন, মর্যাদা কার বাড়ল? মাটির মর্যাদা বাড়ল। নবী মাটির তৈরি, নূরের নয়। যারা নূরের বলেন তারা নবীকে অপমান করার জন্য বলে থাকেন। স্ত্রী স্বামীর অবাধ্য হলে স্বামীর করণীয় কি? স্ত্রী স্বামীর অবাধ্য হলে স্বামীর করণীয় হলো, প্রথম কাজ হলো ধৈর্য ধারণ করা, দ্বিতীয় কাজ হলো তাকে নসিহত করা, তাকে শাসন করা, বিছানা আলাদা করা। তাও যদি কাজ না হয় তাহলে শালিক ডাকা, শালিক ডেকেও কাজ না হয় তাহলে এক তালাক দিয়ে দেওয়া, মানে বিচ্ছিন্ন করে দেওয়া। আল্লাহ পাক বলছেন, ফাইন ক্ষিপ্তম নুসু জাহুন্না ফাইদু হুন্না, তোমরা যদি তোমাদের স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো তাহলে তাকে ওয়াজ করো, ফায়েজু হুন্না। এই ওয়াজ সবাই করবে, ডিসিএসপি আলেম ওলামা সবাই করবে, তার স্ত্রীকে ওয়াজ করবে। ওয়াজ করে যদি কাজ না হয় তাহলে তাকে বিছানা আলাদা করবে, হালকা মার দিবে, শালিক ডাকবে, কাজ না হলে তালাকের ব্যবস্থা করবে। তবে একটা জিনিস মনে রাখবেন, নূহ আলাইহিস সালাম একজন নবী, লূত আলাইহিস সালাম আর একজন নবী, এই দুইজন নবীর স্ত্রী ছিল বেঈমান, বেঈমান স্ত্রী নিয়ে সংসার করেছেন। আপনার স্ত্রী তো বেঈমান নন, কাজেই আপনি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করুন, অবশ্যই নেকি পাবেন। মিলাদ পড়া জায়েজ কি? মিলাদ কি বিদাত? অবশ্যই বেদাত, এতে কোনো সন্দেহ নেই। 656 হিজরিতে ইরাক থেকে এই বেদাত চালু হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমরা এখানে কি